তিনশো পনেরো দুশো এই সংখ্যা তিনটির মধ্যে কোনগুলো নয় দ্বারা বিভাজ্য হবে এখন কি তুমি কাগজ কলম নিয়ে বসে যাবে এটা সমাধান করতে আমি কিন্তু সেকেন্ডেরও কম সময়ে বলতে পারি যে এখানে এবং এই সংখ্যা দুটি নয় দ্বারা বিভাজ্য এবং দুশো চব্বিশ নয় দ্বারা বিভাজ্য নয় এটা করার জন্য আমি যা করেছি তা হলো এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল বের করে আমি দেখেছি সেই যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য কিনা আচ্ছা এই কথাটি বোঝার আগে চলো আমরা নয়ের নামতাটা একটু দেখে আসি এখানে দেখো একদম প্রথমে যে নয় আছে এটি তো অবশ্যই নয় দ্বারা বিভাজ্য আমরা বুঝতেই পারছি এরপর নয় গুণ দুই হচ্ছে আঠারো এই আঠারো এর অঙ্কগুলোকে আমরা যদি যোগ করি অর্থাৎ এক এবং আট যোগ করি তাহলে আমরা পাবো নয় যা নয় দ্বারা বিভাজ্য এরপর নয় গুণ তিন হচ্ছে সাতাশ এই সাতাশের অঙ্কগুলোকে আমরা যদি যোগ করি অর্থাৎ দুই এবং সাত যোগ করলে আমরা পাবো নয় এই ছত্রিশের ক্ষেত্রেও একই রকম তিন যোগ ছয় এটা থেকে আমরা পাবো নয় এটাও নয় দ্বারা বিভাজ্য তোমরা যদি নামতার পরে এখানে যে গুণফলগুলো হবে সেগুলোর ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখবে ওই সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করলেও তা নয় দ্বারা বিভাজ্য হবে তো এখন ধরি নয় গুণ বারো তাহলে আমরা পাবো একশো আট একশো আটের অঙ্কগুলোকে আমরা যদি যোগ করি অর্থাৎ এক যোগ শূন্য যোগ আট তাহলে আমরা পাব নয় এটি কিন্তু নয় দ্বারা বিভাজ্য আমরা যদি লিখি নয় গুণ এগারো তাহলে আমরা পাবো নিরানব্বই নিরানব্বইয়ের অঙ্কগুলোকে আমরা যদি যোগ করি নয় যোগ নয় তাহলে আমরা পাবো আঠারো আর এই আঠারো নয় দ্বারা বিভাজ্য আমরা জানি নয় দুগুণে আঠারো এছাড়াও আমরা যদি এই আঠারো এর অঙ্কগুলোকে আবার যোগ করি অর্থাৎ এক যোগ আট তাহলে আমরা পাবো নয় যা নয় দ্বারা বিভাজ্য এখন একটি বিষয় খেয়াল করো নিরানব্বই এই সংখ্যাটি আমরা কিভাবে পেয়েছি এগারোকে নয় দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি এর আগে এই অংশে এই অংশে দেখো এই সবগুলো সংখ্যাকেই কিন্তু আমরা নয় দিয়ে কোনো সংখ্যা গুণ করার মাধ্যমে পেয়েছি এখান থেকে আমরা নয় গুণ এগারো এই ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই আমরা যদি এই অংশটিকে নয় দিয়ে ভাগ করি নয় কে নয় এক থাকবে আর থাকবে এগারো এটাই হচ্ছে এই ভাগটির ভাগ ফল তাহলে বোঝা যাচ্ছে নয় গুণ এগারো এর যে গুণ ফল হতো তা অবশ্যই নয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হতো তাহলে আমরা প্রথমেই যে সংখ্যাগুলো দেখেছিলাম তিনশো পনেরো দুশো চব্বিশ নয়শো আঠারো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা দেখা মাত্রই বলেছিলাম যে তিনশো পনেরো এবং নয়শো আঠারো এই সংখ্যা দুটি নয় দ্বারা বিভাজ্য বাকিটি অর্থাৎ দুশো চব্বিশ নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা আমরা কিভাবে এত দ্রুত করেছিলাম সেটাই চলো আমরা দেখি আমরা সংখ্যাগুলোকে আবার লিখছি তিনশো পনেরো দুশো আমরা বলেছিলাম তিনশো এবং নয়শো আঠারো নয় দ্বারা বিভাজ্য হবে একটু আগে আমরা সংখ্যাগুলোকে যেভাবে নয় দ্বারা বিভাজ্য করেছি সেভাবে যদি আমরা দেখি তাহলে তিনশো পনেরো এর ক্ষেত্রে আমরা দেখি এই সংখ্যাটির অঙ্কগুলোকে আমরা যোগ করব তিন যোগ এক যোগ পাঁচ যেটা হবে নয় তাহলে এটি নয় দ্বারা বিভাজ্য আমরা আরও নিশ্চিত হবার জন্য নয় দিয়ে তিনশো পনেরোকে সরাসরি ভাগ করে দেখব তাহলে নয় দিয়ে তিনশো পনেরোকে যদি আমরা সরাসরি ভাগ করে দেখি তাহলে দেখব এদের ভাগ ফল হচ্ছে পঁয়ত্রিশ কোনো ভাগ নেই তাহলে দেখা যাচ্ছে তিনশো পনেরো নয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় আমরা বলেছিলাম নয়শো আঠারো নয় দিয়ে বিভাজ্য এর ক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করি তাহলে আমরা দেখব এদের যোগফল হচ্ছে নয় যা নয় দিয়ে বিভাজ্য এর ক্ষেত্রে আর সরাসরি ভাগ করে দেখানোর আমাদের প্রয়োজন নেই আমরা বুঝতে পারছি নয়শো আঠারো নয় দ্বারা বিভাজ্য এবার দুইশো এর ক্ষেত্রে আমরা যদি দেখি এই সংখ্যাটির অঙ্কগুলোকে আমরা যোগ করে এদের যোগফল হচ্ছে আট যা নয় দ্বারা বিভাজ্য নয় আরও নিশ্চিত হবার জন্য আমরা সরাসরি দুশো চব্বিশকে নয় দ্বারা ভাগ করে দেখব আমরা নয় দিয়ে দুশো চব্বিশকে ভাগ করে দেখলাম এখানে ভাগ শেষ আট আছে অর্থাৎ নয় দিয়ে দুশো চব্বিশ নিঃশেষে বিভাজ্য হয়নি আমরা এখানেও তাই দেখেছিলাম যে এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যে যোগফল আমরা পেয়েছিলাম সেটা কিন্তু নয় দিয়ে বিভাজ্য ছিল না এবং আমরা সরাসরি ভাগ করেও একই ফলাফল দেখতে পেয়েছি যে দুশো চব্বিশ নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে দ্রুত করার জন্য আমাদের এই নিয়মটি মনে রাখলেই হবে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে